বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে টাঙানো হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি। সেখানে মুখ্যমন্ত্রীর ছবিও টাঙাতে হবে। এই দাবিতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ৫ নম্বর পঞ্চায়েতে লাগাতে দিচ্ছ না কেন বিজেপি? বিজেপি পঞ্চায়েত ক্ষমতায় আছে, জবাব চাই, জবাব দাও। কাঁথির মাজিরাপুর গ্রাম পঞ্চায়েত গত দুবছর ধরে তৃণমূল এটি নিজেদের দখলে রাখলেও এবছর পঞ্চায়েতটি ছিনিয়ে নেয় বিজেপি। ২১ আসনে পঞ্চায়েতে বিজেপি জেতে ১১টিতে, আর তৃণমূলের হাতে থাকে ১০টি। দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের তমলুকে এক সভা থেকে সমস্ত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে ভারত মাতা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার কথা বলেন শুভেন্দু অধিকারী। যে সরকারি কক্ষ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে, সেই কক্ষে এই 3টে ছবি তারা রাখবেন। ভারত মাতার ছবি, ভারতবর্ষের প্রথম জনজাতি আদিবাসী রাষ্ট্রপতি আমাদের সংবিধানের প্রধানা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ছবি এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর ছবি থাকবে। সেই মতো কাঁথির মাজিরাপুর গ্রাম পঞ্চায়েত অফিসেও টাঙানো হয়েছে এই 3টি ছবি। আর এরপরই তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দাবি, এই ছবিগুলির পাশে মুখ্যমন্ত্রী এবং সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকরের ছবিও টাঙাতে হবে। এই নিয়ে বিজেপির প্রধানকে 1 সপ্তাহ সময় দিয়েছে তৃণমূল। ভারত মাতার ছবি দিয়েছেন ওনারা, রাষ্ট্রপতির ছবি দিয়েছেন এবং আমার নরেন্দ্রনাথ মোদীর ছবি দিয়েছেন। তো ওনারা যে ফটো লাগিয়েছেন তার প্রতিবাদ করিনি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার ছবি একটা পঞ্চায়েতে লাগাতে দেওয়া হচ্ছে না, কিন্তু 16 তারিখের মধ্যে যদি আমাদের এই পঞ্চায়েত অফিসে না হয়, আমরা কিন্তু 10 জন মেম্বার পঞ্চায়েত সমিতি আমি মেম্বার থেকে আমরা কিন্তু সেখানে ফটোটা লাগিয়ে দিব। এই আমাদের বক্তব্য সকলে। অত বিগত দিনে ওদের মনে ছিল না ওদের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো। তো যখন ওদের বোধোদয় উদয় হয়েছে, তারা সেইভাবে তাদের এটাও বোধোদয় উদয় হোক যে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সমস্ত অফিসে থাকা উচিত। সেই হিসাবে বিশেষ করে আমি আমাদের ব্লকের কথা বলবো, কন্টাই 1 ব্লকে ওরা এই সমস্ত ছবি ওখানে লাগানোর ব্যবস্থা করুক, দিলে আমি ওখানে ছবি লাগানোর ব্যবস্থা করব। এই নিয়ে পঞ্চায়েতের বিজেপি প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল। ঋত্বিক প্রধান ও বিতান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।